সাইকেলটা দাঁড় করা, সাইকেল দাঁড় করা আমাদের। হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাব আস্তুলনগর, আমাদের ওখানে, আমাদের এখানে একটা গাং আছে, সেটা বাংলাদেশে যায়। তো সেখানে হালকা করে যাব আস্তুলনগর, যে একটু দেখাবো সব কিছু। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে খুব খারাপ অবস্থা। আর আমরা যাব সাইকেলে, মমতাদির সাইকেলে। তো এই যে আমার বিয়ে, এর সাথে যাবো। তো চলো, আমাদের এখানে একটু হুলিয়া থাকে, মানে দেখিয়ে দিচ্ছে বৃষ্টিতে কী হয়েছে। তো চলো ভিডিও শুরু করা যাক। A few moments later. তো দেখতে পাচ্ছ গাইজ, এই যে জল ভরে গেছে, এখান দিয়ে আমরা যাই। মানে আমাদের রাস্তা আছে, কিন্তু এটা শর্ট হয় আমার পাকা রাস্তায় উঠতে। দেখতে পাচ্ছ অনেকটা কষ্ট করে আমরা রাস্তায় চলে এসেছি। এই যে পায়ে পুরো কাদা কাদা হয়ে গেছে, পাও ভিজে গেছে। আর কোনো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, চলো দেখাচ্ছি। A few moments later. A few moments later. একটা আছে, আমরা চলে এসেছি, মানে আমাদের সামনে জায়গাটা আছে। আর এই যে আমাদের বিকু একটু চপ আনতে গেছে ওখানে, যে খেয়ে একটা একটা ফিলিংস নেব। তো চলো যে দেখাচ্ছি, দেখো চপ। এই বাচ্চা যে আমরা চলে এসেছি, এটা গাং বড়। তো এখনো কচুরি হয়েছে বলে দেখা যাচ্ছে না। আর এই যে সব পাট কেটে কেটে সবাই এনে এসে ডিপ দিয়েছে। আর এই যে আমি স্লিপ খেতে খেতে বেঁচে গেলাম, এই দেখো এভাবে দিয়েছে। দেওয়ার পরে ওইভাবে জাগ দিবে। চলো জাগটা আর একটু কাছ থেকে দেখাই। তোমার যে পাটগুলো পচে গেছে, এখান থেকে পাট বেছে এখানে খড়ি রাখছে। যে খড়ি, এই দেখো যে খড়ি, আর ওই যে ওখানে নাড়ছে খড়ি। আর পাটগুলো বাড়িতে নিয়ে যেয়ে নাড়ছে, নাড়ে শুকিয়ে টুকিয়ে তারপরে বিক্রি করবে। A few moments later. তোমরা ব্রিজ দেখতে পাচ্ছ, এটা খাঞ্জিপুর যাওয়ার ব্রিজ। তো চলো। A few moments later. आने के बाद ही इधर मां काबू थोड़ा मान डर। अरे भाई 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 क्या हुआ भाई, क्या हुआ भाई? इधर मां काबू थोड़ा मान डर। अरे भाई 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 क्या हुआ भाई, भाई क्या हुआ भाई? ए खूबी हंसते পরে গেছিলাম খুব স্লিপ, এখানে কাদা মাথা লেগে আছে। তো ফাইনালি আমরা এবারে চলে এসেছি, এবারে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এখান থেকে কিছু শর্ট নিয়ে তারপরে অবশেষে বাড়ি যাবো। আমি যে খড়ির কথা বলছিলাম, পাট পচে যে খড়ি বার করে, দেখো পিওর খড়ি, ঠিক আছে? এটা এক দুদিন হলে ওখান থেকে বের করেছে পাট থেকে। তো এই খড়ি এখনে দেখো নড়ালে এরকম ডিজাইন করবে, ডিজাইন। এটা এখনো খুব ফ্লেক্সিবল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা এবারে এসেছি। তো গাইস চলো, দেখতে পাচ্ছ জলের কোয়ালিটি কত সুন্দর, পাট জাগ দিয়ে কোয়ালিটিটা সুন্দর হয়ে গেছে। তো এই যে আমরা যাচ্ছি ওই পারে, মানে আমাদের ওই ওই পারে যে পার থেকে এসেছি, বিকু আছে এখানে। দেখে দেখে হাঁটতে হচ্ছে, নলে দেখতে তো পেরেছ আমি আচার খেয়েছি, আবার চাই না আবার খাই। তো চলো দেখা যাক। A few moments later. এই যে পাটের জায়গার উপরে বসে আছি আমি। তো গাইজ এখনকার সময় আমাদের এখানে পাট হয়, তো এটা নিয়ে ছোটো করে একটা ব্লগ করে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে মনে করিয়ে দিচ্ছি আমি, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো গাইজ ওকে বাই, ভিডিওটা এখানে শেষ করছি। আর আমরা বাড়ি যাব, আর
সাইকেল এসেছি, আর কি দেখাবো। তো চলো সাইকেলটা একটু দেখিয়ে দিই তোমাকে ছোট করে। মমতা দিস সাইকেল, সাইকেল তো চলো। এই যে দেখতে পাচ্ছ সাইকেলটা, ধার করা সাইকেল, ধার করা আমাদের না। রুকো যারা, সবর করো না, সাইকেল আমরা গরিব মানুষ, আমাদের কিছুই নেই। সাইকেলটা ধার করে এনেছে, আর ছাতাটা রাস্তায় পেলাম আসার সময়, সত্যি কথা বলতে গেলে পেলাম। তো গাইস ভিডিওটা এখানে শেষ, তো বাড়ি যাচ্ছি, সবাই ভালো থেকো, সুখে থেকো।